আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হলো মিষ্টি কুমড়া বাজি। আমি জানি এই বাজিটা সবাই করতে পারে, তাও আমি যেভাবে বাজিটা করি সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম আজ সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম এবং প্রথমেই আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিছি, তাও আমি সবগুলো পেঁয়াজ দিব না, অর্ধেকটা পেঁয়াজ আর অন্য আরেকটা তরকারির জন্য রেখে দিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা ব্যবহার করলে আমি এই ভাজিটার মধ্যে তেমন কোনো মশলাই ব্যবহার করি না, আর আর এবার এবার মানে মশলা ছাড়াও ভাজিটা খাইতে দারুণ মজা হয়। এখন আমি পেঁয়াজটারে হালকা পরিমাণে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা, আর উপরে দিয়ে দিছি এক পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ। অনেকেই ভাজির মধ্যে চিনি দেয়, তা আমরা চিনি বেশি একটা পছন্দ করি না, তার কারণে চিনিটা আমরা দিই না। এখন প্রায় পরিমাণ মতো এটারে 5 মিনিটের মতো সিদ্ধ করছি। দেওয়ার পরে মনে হচ্ছিল তেলটা অনেক বেশি দিয়ে দিছি, তার কারণে আমি তেলটারে এক সাইড করে একটু উঠাই নিলাম। আর বেশি তেল থাকলে খাইতে ভালোও লাগে না, আর আমার হাজব্যান্ড তো তেল একদমই পছন্দ করে না, তার জন্যই আমি তেলটা উঠাই নিছি। আমার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল, আর যেহেতু এটার মধ্যে ঝোল দেওয়া হবে না আর তেলটা একদম বেশি বেশি থাকলে খাইতেও ভালো লাগবে না। আর এখন আমি পরিমাণ মতো এটার মধ্যে তেলটা এখন ঠিক আছে, এখন আমি ঢাকা দিয়ে আবারও প্রায় 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিলাম। এখন প্রায় পরিমাণ মতো সিদ্ধই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব। এর মধ্যে আমি কাঁচামরিচটা দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটাও এবং ধনিয়া পাতার ফ্লেভারটা যখন এটার মধ্যে ঢুকবো তখন খাইতে ভালো লাগবে। যদি ধনিয়া পাতা না দিতাম তাহলে আমি অবশ্যই জিরার গুঁড়ো ব্যবহার করতাম। যেহেতু আমি ধনিয়া পাতা দিছি তার জন্য আমি জিরার গুঁড়াটা ব্যবহার করলাম না, আমি পেঁয়াজ খেতে ভালোবাসি তার জন্য।